আমি কোথায় খেলতে এসেছিলাম আর ইসরায়েল আমার পেজকে ফলো আর সাবস্ক্রাইব করতে বলছে আর আমরা কত গোলে জিতলাম আর ইসরায়েল কেন ভোল্ট মারছে এই সব কিছু বলবো আমি এই ভিডিওতে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কাল রাত থেকেই আমি পুরুলিয়াতে ছিলাম আর আজকে আমার পুরুলিয়া এমএস এস গ্রাউন্ডে আবার ম্যাচ আছে আর এই টুর্নামেন্টটা আলাদা টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টটা চারটে টিম নিয়ে হচ্ছে আর আজকে আমার ফার্স্ট ম্যাচ ছিল এখানে সো আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি গ্রাউন্ডে পৌঁছে যাব। আর তোমরা জানোই আমি কয়েকদিন ধরে আমি পুলিয়া এম এস গ্রাউন্ডে খেলছি কারণ এখানে দুটো টুর্নামেন্ট হচ্ছে এই ফর্ন আছে আজকে আমার টিমে খেলবে আর আজকে অনেকদিন পর আবার ইজেলের সাথে আমার দেখা হলো আমরা কথা বলছিলাম ক্লাবের নিয়ে ও ভুটান লিগ খেলছিল আর আমি কলকাতা লিগ খেলছিলাম তো আমরা সোশ্যাল মিডিয়াতে দুজনকেই দেখি আমরা সো ওই নিয়েই কথা যে কেমন কি চলছিল না চলছিল। তারপর আমাদের দুজনেই লিগ শেষ হয়ে গেছে সো আমরা এখন এই টুর্নামেন্টগুলো খেলছি আর ইসরায়েল খুবই ভালো প্লেয়ার সবাই জানে ইসরায়েলকে ও অনেক দিন ধরে আমাদের ইন্ডিয়াতে খেলছে তারপর কিছুক্ষণ পরেই আমরা মাঠে নেমে যাই আমাদের ম্যাচ চারটে থেকে ছিল আর আজকে আমাদের সব ছেলেই কলকাতায় ছিল সব ফরেনার থেকে নিয়ে সব প্লেয়াররা সব কলকাতা ছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়ার্ম আপ করছিলাম ওয়ার্ম আপের পর তারপর ডাইরেক্ট আমরা প্রেয়ার করলাম প্রেয়ারের পর আমরা সবাই মাঠে নামলাম কারণ ম্যাচ এখনই শুরু হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় ছিল আজকে আর আমি বলে দিই যে এখানে টিকিট দিয়ে খেলা হয় এখানে সো আমাদের ফার্স্ট হাফ শুরু হয়ে গেল আর ফার্স্ট হাফে আমরা এক গোলে জিতছিলাম আর এইটা আমাদের ফার্স্ট গোল হেডে খুবই ভালো একটা গোল হলো আর এ গোলের পর রিজাইল একটা দুর্দান্ত ভোল্ট মারলো যখনই ও গোল করে বা টিমের গোল হয় ও এরকম একটা দুর্ধান্ত ভোল্ট মারে আর আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিকদের কত এক্সাইটমেন্ট ছিল এই ভোল্টটা দেখে আর সেকেন্ড হাফে আমরা আবার এক গোলে লিড করি সো দুই জিরো রেজাল্ট থাকে তারপর কিছুক্ষণ পরেই খেলা শেষ হয়ে যায় আর এই ভাইরা আমার সাথে ফটো তুলতে আসে খুবই ভালো লাগে যখন এই ভাইরা আমার সাথে এত ফটো তুলতে আসে আমাকে এত সাপোর্ট করে তোমরা সাপোর্ট করে যাও আর আমি বারবার একটাই কথা বলছিলাম এই মাঠটাকে নিয়ে যেইভাবে তোমরা আমার দুটো ভিডিওকে শেয়ার করেছো সবার কাছে পুরুলিয়া প্রশাসন কাছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের যত উপরের লেভেলে লোক বসে আছে তাদের কাছে সেমনি এই ভিডিওটাও শেয়ার করো যাতে এই মাঠটা জলদিভাবে ঠিক করা যাক যাতে এখানকার পুরুলিয়ার ছেলেগুলো আরও ভালো খেলুক এখানে একটা অ্যাকাডেমি হোক খুবই ভালো একটা পরিবেশ আছে এখানে সো তারপর সবার সাথে ফটো তোলার পর আমি এখান থেকে বেরিয়ে যাই ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ফলো করতে ভুলবেন না গাইস থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে পরে ভিডিও